সম্প্রতি এডিসি হারুনের সঙ্গে এডিসি সানজিদার বিয়ে নিয়ে গুঞ্জন শোনা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবিও ভাইরাল হয়েছে। বিভিন্ন সূত্রে জানা গেছে এই ছবিটি এডিট করা, সেটি হারুন সানজিদার বিয়ের ছবি নয়। সানজিদার পরিবার বলছে হারুনের সঙ্গে সানজিদার কোনো সম্পর্ক নেই, তাদের বিয়ে হয়নি। পুলিশে চাকরি করেন বিধায় তারা সহকর্মী। সানজিদার স্বামী রাষ্ট্রপতির APS আজিজুল হক মামুন, তার সঙ্গে পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন পুলিশের এই কর্মকর্তা। তবে এই বিয়েতে সানজিদার সায় ছিল না বলে জানা গেছে। সানজিদার বড় বোন জানান, এডিসি হারুনের সঙ্গে সানজিদার ছাড়াছাড়ি হওয়ার তথ্য মিথ্যা, কারণ তাদের বিয়েই হয়নি। তিনি বলেন, সানজিদার বিয়ে হয়েছে রাষ্ট্রপতির APS আজিজুল হক মামুনের সঙ্গে। এডিসি হারুন তার সহকর্মী মাত্র, তার সঙ্গে সানজিদার বিয়ে হয়নি। বিয়ে না হলে তো ছাড়াছাড়িরও প্রশ্ন নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই অপপ্রচারে তারা বিব্রত বোধ করছেন বলে জানান তিনি। এডিসি সানজিদা আফরিন ঢাকা মহানগর পুলিশের ক্রাইম বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার হিসেবে কর্মরত। সানজিদা 31তম BCS পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পুলিশ বাহিনীতে যোগ দেন। 2016 সালের 5 মে থেকে 2021 সালের 7 জানুয়ারি পর্যন্ত পুলিশের স্পেশাল ব্রাঞ্চে ছিলেন তিনি। এরপর 2021 সালের 6 মে থেকে 2022 সালের 7 নভেম্বর পর্যন্ত গাজীপুর সদর সার্কেলে ASP হিসেবে কর্মরত ছিলেন। 2022 সালের 13 নভেম্বর তিনি DMP-তে যোগ দেন। সানজিদার পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, 2017 সালের 10 মার্চ গাজীপুরের কাপাসিয়া বাসিন্দা আজিজুল হক মামুনের সঙ্গে পারিবারিকভাবে সানজিদার বিয়ে হয়। তবে এই বিয়েতে সানজিদার তেমন সম্মতি ছিল না, এ কারণে বিয়ের পরই স্বামীর সঙ্গে তার বনিবনা হচ্ছিল না। সানজিদা দীর্ঘদিন তার স্বামীর জেলা গাজীপুরের ASP হিসেবে দায়িত্ব পালন করেন। আজিজুল হক মামুনের সঙ্গে সানজিদার বিয়ের বিষয়ে নগদা শিমলা ইউনিয়নের কাজী বলেন, 2017 সালের 10 মার্চ পারিবারিকভাবে ঘটা করে অনুষ্ঠানের মাধ্যমে তাদের বিয়ে হয়। IBTV USA, New York.